ওয়েলকাম টু মন্ডল টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, সাম ইম্পর্টেন্ট প্রভাবস, যেগুলো কম্পিটিং সেন্টেন্সে প্রায়ই দেখা যায়, অর্ধেক আসে আর অর্ধেক আমাদের নিজেদের পূর্ণ করতে হয়। আমরা প্রবাদ বাক্যগুলো জানলে ইংরেজি আমরা অনেক ক্ষেত্রে সহজে ইংরেজি বলতে পারি, স্পিকিং ইংলিশে সোজা হয়। প্রথম প্রবাদ বাক্যটি হচ্ছে, কপালের লিখন না যায় খণ্ডন। হ্যাঁ, কপালে যে লেখা থাকে তাকে খণ্ডন করতে পারে না। হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড। অতি লোভে তাঁতি নষ্ট, অতি লোভে, অতি লোভে তাঁতি নষ্ট, গ্রেপস অল লস অল। আমরা অনেক কিছু অতি লোভ করে ফেলি, অতএব অতি লোভে আমাদের কী হয়, তাঁতি নষ্ট হয়, মানে কাজ ভণ্ড হয়ে যায়, গ্রেপস অল লস অল। একতাই বল, একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ। কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ঠ্যাস ঠ্যাস, কাঁচায় কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ঠ্যাস ঠ্যাস। টু স্টিক দ্য আয়রন, টু স্টিক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, টু স্টিক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। এখানে হোয়াইল ইট ইজ হট আমাদের কমপ্লিট সেন্টেন্সে লিখতে হয়। অভাবে স্বভাব নষ্ট, নেসেসিটি নোজ নো ল, নেসেসিটি নোজ নো ল, অভাবে স্বভাব নষ্ট, অর্থাৎ অভাবে আমাদের স্বভাব নষ্ট হয়, অর্থাৎ নেসেসিটি প্রয়োজন জানে না আইন, নেসেসিটি নোজ নো ল। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। এ গিল্টি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসিয়াস, ই গিল্টি ম্যান ইজ অলওয়েজ সাসপিসিয়াস। ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়, টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট। কুকুরের পেটে ঘি মজে না, হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার, হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার, কুকুরের পেটে ঘি মজে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।